শেষ পর্যন্ত জয় দিয়ে নিজেদের প্রথম বিশ্বকাপ মিশন শেষ করেছে বসনিয়ান হার্জেগোভিনা। বসনিয়ানদের কাছে 1-3 গোলে পরাজয় শেষ হয়েছে এশিয়ার প্রতিনিধি ইরানের জন্য চরম হতাশার এক বিশ্বকাপ। নাইজেরিয়া হেরে যাওয়ায় এফ গ্রুপের এই ম্যাচে ইরান জয় পেলে দ্বিতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনা ছিল, কিন্তু আক্রমণাত্মক খেলা খেলে 23 মিনিটে ইডেন জেকো বসনিয়াকে লিড এনে দেন। 59 মিনিটে বসনিয়াকে আবারও এগিয়ে দেন মেরালেক। 82 মিনিটে ইরানের রেজা ব্যবধান কমালেও মিনিট খানিক পরই আলভিজাভ বসনিয়ার হয়ে তৃতীয় গোল করেন। দ্বিতীয় রাউন্ডে উঠতে ব্যর্থ হলেও নিজেদের প্রথম বিশ্বকাপে শেষ ম্যাচে জয় পাওয়ার কিছুটা শান্তটা নিয়েও বিশ্বকাপ শেষ করতে পারল বসনিয়ান হার্জেগোভিনা। তবে এবারের বিশ্বকাপে ইরানের পাওয়া শুধু এক ড্র।